বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য আউজবিল্লা হিমিনাজ শাহী তোহানুর রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আমরা বর্তমানে চট্টগ্রাম জেলার তিন ইবিজের থানা উনচল্লিশ নং ওয়ার্ড সুপ্রসিদ্ধ সিমেন্ট ক্রসিং এলাকায় আহমদিয়া হাফেজিয়া ফুরকানিয়া সুনিয়া মাদ্রাসা পরিদর্শন করার জন্য ইতিমধ্যে আমরা মাদ্রাসার ক্যাম্পাসে প্রবেশ করেছি আমরা আমাদের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসা পরিচালক মণ্ডলীবৃন্দ এবং কমিটির সদস্যবৃন্দ আমাদের সাথে রয়েছেন আমরা এখন আমাদের আহমদিয়া হাফাজিয়া ফোরকানিয়াসনিয়াম ওয়েতিম কানা এই প্রতিষ্ঠানে আমরা ভিতরে প্রবেশ করব। এই মাদারসাহানা উনিশশত আশি সালে মরহম লাল মিয়া সাহেব উনি ওনার বন্ধুবান্ধব এলাকাবাসী মুরব্বীদেরকে নিয়ে একটা ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এলাকাবাসীকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোরআন চর্চা করানোর জন্য আর আমরা সেই প্রতিষ্ঠানকে ইতিমধ্যে আমরা বর্তমানে উত্তরোত্তর অনেক উন্নতি এবং উন্নতির উচ্চশিখর আমরা দেখতে পাচ্ছি এখন আমরা প্রত্যেকে আমাদের মাদ্রাসার ভিতরের ক্যাম্পাসে প্রবেশ করব বিতর্কের ক্যাম্পাসে প্রবেশ করেছি আমরা ইতিমধ্যে ওয়ালাইকুম সালাম ওরমতুল্ল্লাহ বরক মাশাল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের আহমদীয় হাফজিয়া ফুরকানিয়াসুনিয়া মাদারসায় উপস্থিত হয়েছি এখন আজকে বাদ মাগরিব মাদ্রাস দুইজন শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল কাইম হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান ওনারা ছাত্রদেরকে পাঠদান দিচ্ছেন হেফসখানায় এবং নাজরাখানায় ছাত্ররা লেখাপড়া করছেন মাগরিব নামাজের পরে আমরা ইতিমধ্যে আমরা আহমদীয় আহাফিয়া ফুরকানিয়াসুনিয়া মাদারসা এই মাদ্রাসা যদি বা উনিশশো আশি সালে ফুরকানি মাদ্রাসা হিসেবে স্থাপিত হয়েছিল দুই সালে আমি মৌলানা মোহাম্মদ আবদুলবী হকানি সাহেব যখন এলাকার সিমেন্ট ক্রসিং জামা মসজিদে খতিব হিসেবে যখন নিয়োগ হয়েছিলাম এলাকাবাসীর সাথে আলোচনা করে মসজিদে বয়ান করে এবং আমার সাথে যারা রয়েছেন ইতিমধ্যে আমরা সবাইকে সাথে রেখে যখন কোরআন করিমের হ্যাফসখানার গুরুত্ব ফজিলত আলোচনা হয়েছিল বয়ান হয়েছিল সবাই একমত হয়ে দুই সালে এই ফুরখানিয়া মাদ্রাসার সাথে একটা নতুন প্রতিষ্ঠান আমরা সংযোজন করি ওই প্রতিষ্ঠানটা হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা আর সম্পূরক নাম হচ্ছে আহমদিয়া হাফেজিয়া ফুরকানিয়া সুনিয়া মাদ্রাসা বিশেষত এতিম কানাও আমাদের এখানে সন্নিবেশিত রয়েছে গরিব অসহায় দুস্থ মিসকিন এতিম ছাত্ররা এখানে লেখাপড়া করেন এবং যারা অসহায় রয়েছে তাদেরকে বিনামূল্যে বেতন ছাড়া তাদেরকে পাঠদান করানো হয় সকাল দুপুর রাত্রে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে অনেকে বিনা বেতনে ফ্রিও লেখাপড়া করানো হয় বিশেষ করে প্রতিষ্ঠান অত্যন্ত সুপ্রসিদ্ধ একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান উত্তরোত্তর আজকে বর্তমানে প্রায় চল্লিশ জন হাফেজ কোরআন এখানে লেখাপড়া করেন তার মধ্যে ষোলো জন হেফজল কোরআনের মধ্যে রয়েছে এবং বাকিরা নাজরা খানার মধ্যে রয়েছে ইতিমধ্যে এই প্রতিষ্ঠান হেফজখানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দু হাজার সাল থেকে আজ পর্যন্ত প্রায় পঞ্চান্ন জন ছাত্র হাফেজ কোরআন হয়ে পরিপূর্ণ কোরআন করিমের হাফেজ হয়ে দস্তারাবন্দি ফজিলত অর্জন করে দস্তারা ফজিলত অর্জন করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে খিদমত এবং লেখা আঞ্জাম দিচ্ছেন এবং খিদমত তারা করছেন মা এই বছর ইনশাল্লাহ আমাদের অনেকগুলো হাফেজ কোরআন এই প্রতিষ্ঠান থেকে বের হবে তাই আমাদের সাথে ইতিমধ্যে যারা রয়েছেন জনাব হাজি মোহাম্মদ আবু সালাম সৌদাগর হাজি মোহাম্মদ জামালউদ্দিন সৌদাগর জনাব আমার ভাই মোহাম্মদ ইউসুফ জনাব মোহাম্মদ রাজামিয়া কন্ডাক্টর মোহাম্মদ আবু তাহের হাফজ মোহাম্মদ আব্দুল কাইম মৌলানা মোহাম্মদ আব্দুল করিম সাহেব সহ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমি মাদ্রাসা সম্পর্কে সমান্য মন্তব্য পেশ করার জন্য অনুরোধ করব জনাব হাজি মোহাম্মদ আবু সালাম রহিম আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল নবী হকানি সাহেব এবং অত্র উপস্থিত অত্র মাদ্রাসার পরিচালক মণ্ডলী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার এই মাদ্রাসার কচি কচি ছাত্ররা সালাম আলাইকুম আমি সর্বপ্রথম স্মরণ করছি উনিশশো সালে আমার মরহুম পিতা লাল মিয়া এবং তার সহপাঠী এবং অত্র এলাকার লোকজন নিয়ে অনেক অক্লান্ত ফস্তর মাধ্যমে এখানে একটি ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল তাহারা বর্তমান জীবিত তাহারা মৃত্যুবরণ করেছে আমরা তাদের মখফারাত কামনা করছি এবং ওদের ওনারা উনিশশো আশি ফোরকানিয়া প্রতিষ্ঠা করার কারণে ওই ফোরকানিয়ার তারপক্ষতায় উনিশশো দু হাজার চার সালে আমরা ও ওয়েতিমখানা প্রতিষ্ঠাতা করি আপনাদের গ্রামবাসী এবং সবাই সহযোগিতায় ভবিষ্যতে যাতে আমরা এটাকে আরও উন্নতির দিকে নিতে পারি আপনাদের সহ সবাই সহযোগিতা কামনা করি এখানে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম বিশেষ করে জনাব ভাজা ও সালাম সদাগর বক্তব্য রেখেছেন ওনার সাথে সুর মেরিয়ে আমি একটা কথা বলি যে এই প্রতিষ্ঠান ফুরকানি মাদ্রাসা ছিল বর্তমান হাফজি মাদ্রাসা ইদিম খান অসন্নিবেশিত রয়েছে এলাকাবাসী সর্বস্তরের মানুষ আর্থিক সহযোগিতা মানসিক সহযোগিতা শারীরিক সহযোগিতা করেছে বিদায় এই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতির দিকে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে ওনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে এই লক্ষ্যে আমাদের সাথে এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব হাজি মোহাম্মদ জামাল উদ্দিন সদাগত রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দীর্ঘ চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত দক্ষিণ জলের সিমেন্ট ক্রসিং আহমদিয়া সুনিয়া মাদ্রাসার আজকের রাজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলম দিন হজরত আলামা আলহা সাব্দুল সাহেব অত মাদ্রাসা শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ আমার প্রতিবেশী বাইরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে বিশেষ করে এই মাদ্রাসার যে উত্তরোত্তর বৃদ্ধি সমৃদ্ধ সবার সহযোগিতা সবার সম্মিলিত প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে আমরা সবাই যারা আসি এবং গ্রামবাসী যারা আছেন আজকে এই মাদ্রাসার এই মাদ্রাসায় এখানে যে সিমেন্ট ক্রসিং একটা মাদ্রাসা একটা হাফেজ মাদ্রাসা তিমগান তিনগান প্রতিষ্ঠা হয়েছে তার জন্য আমরা গর্বিত আল্লাহর কাছে দোয়া করি সুক্রিয় আদায় করি যে আগামীতেও আপনারা যেভাবে সাহায্য করেছেন করে করে আসছেন আগামীতেও করবেন এই মাদ্রাসার উত্তর বৃদ্ধি কর্ম সমৃদ্ধ করবেন এই মাদ্রাসা থেকে অনেক হাফেজ বাড়বেন শতাধিক হাফেজ বাড়িয়েছেন যারা শ্রম দিয়েছেন যারা আর্থিক সাহায্য করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভবিষ্যতে যারা হয়তো বজায় রাখবেন আমি এই বক্তব্য রাখি আসসালামু আলাইকুম আর কথা এখানে যে আমাদের আজকের যে ওই মাদ্রাসার অত প্রতিষ্ঠার মূলে বিশেষ করে অবদান যার অবদান অস্বীকার করলেও না হয় সেই আমাদের আমাদের সম্মানিত আজকে প্রধান অতিথি আদান হিসেবে যারা ক্লান্ত পরিশ্রমে আজকে ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আমার ধন্যবাদ আমরা ইতিমধ্যে দুইজন অতিথির এবং শুভাকাঙ্ক্ষীর পরিচালকদের বক্তব্য শুনেছি এখন আমরা প্রতিষ্ঠানে যিনি হ্যাফজ বিভাগের প্রধান হাফেজ মোহাম্মদ আব্দুল কাইম উনি কীভাবে লেখাপড়া পাঠ দিচ্ছেন ওনার মতামত আমরা শুনবো আমরা এখন হাফেজ মোহাম্মদ আব্দুল কাইমের মতামত আলাইকুম শুনবাম সম্মানিত উপস্থিত হাজিরিন আলহাজ মোহাম্মদ আব্দুল নবীন হক্কানি সাহেব মোহাম্মদ আবু সালাম সৌদাকার সাহেব এবং উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই মাদ্রাসার হেফস বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমার তত্ত্বাবধানে আবদুল নবীন হক্কানি সাহেব আবু সালাম সৌদগর আরও কমিটির সবাই আমার আন্তরিক সহযোগিতা করে এবং আমিও অত্যন্ত পরিশ্রম করছি আরও যাতে সুন্দরভাবে ছাত্রদের পড়ালেখার মান সুন্দর করতে পারি মাদ্রাসাকে সুন্দরভাবে রাখতে পারি এবং এলা এলাকাবাসী যাতে মাদ্রাসার উপরে সহানুভূতি থাকে এবং সাহায্য সহানুভূতি করে এবং যাতে আরও দিন দিন মাদ্রাসার উন্নত করতে পারি ছাত্রদের সুন্দর পাঠদান করাইতে পারি এজন্য সকলের কাছে আমার আকুল আবেদন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ হাফেজ মোহাম্মদ আব্দুল কয়ুম আমরা এখন আমাদের মাদ্রাসার ছাত্রীদের মধ্যে দুইজন ছাত্রের তেলাবাদ শুনব প্রথমে তেলাবাদ করবে হাফেজ মোহাম্মদ নকিবুল ইসলাম الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمنفقين والمستغفرين بالأصحاب، شهد الله أنه لا إله إلا هو. والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته কাকা মোহাম্মদ নকিবুল ইসলাম থেকে খুব সুন্দর মধুর কণ্ঠে তেলাবাত কোরআন শ্রবণ করেছি এখন আপনাদের সম্মুখে আরেকবার তেলাওয়াত কোরআন নিয়ে আসছে জনাব মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মিকাইল হাফেজ মোহাম্মদ মিকাইল السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم, يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي مان بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على

कंदना भी जार जाय बाफ करे दोगो बल्ला उम्मा तामार गुनागार अल्लाह उम्मा सल्ले आला मौलाना मोहम्मद वाला अली Sayyidina a moham arab ma mena nabi जर्मी अल्लाह रोगू दौर तबी मकन गरी ते आशील अल्लाह उम्मा सल्ले आला ओलाना मोहम्मद द्वला आल اللهم أمين،, اللهم امين اللهم امين اللهم امين اللهم امين الحمد لله رب العالمين ولا قوة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه واهل بيته واولياء امته اجمعين ربنا ظلمنا وسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا ইয়ার উপরে আমি না কেমন কেমি আল্লাহঃহর আল্লাহ ইফিজত্তানন্তদ্দদ্দিন আল্লাহ সিমেন্ট ক্লসিং আহমদিয়া হাউজাসায় আল্লাহ সত্যকে নিয়ে সুস্থাদকে নিয়ে আল্লাহ আল কাবাবাসী শুভাকাঙ্গীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলে দিয়ে চালন আমাদের সবার পক্ষ থেকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের সবার দুয়া মরজাত কবুল করে নাও আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত গোনা মাফ করে দাও আল্লাহ আমাদের তোবা কবুল করে নাও আল্লাহ আস করে মাদ্রাসার ছাত্রদের আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদের কুয়োতে হাফাজা বাড়িয়ে দাও আল্লাহ মস্ত বিদ্যা বাড়িয়ে দাও যোগ্য যোগ্য হাফাজা করান হওয়ার তৌফিক দান করো আল্লাহ যোগ্য আলমের দিন হওয়ার তৌফিক দান করো আল্লাহ সাল্লাহ তাদের শিক্ষকদের আল্লাহ কবুল করে নাও আল্লাহ পরিচালনা কমিটিকে আল্লাহ কবুল করে নাও এলাকাবাসী গাল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা সহযোগিতা করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবার জীবনের ওরা মাফ করে দাও আল্লাহ সবার কবরকে ব্যস্ত

اللهم امين اللهم امين اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وصحبه وآل بيته وأولياء أمته أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم ربي ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نتوب إليك توبة إن إنك التواب الرحيم

সিমেন্ট ক্রসিং আহমদিয়া হাফজিয়া ফুরকনিয়া সোনিয়া মাদ্রাসায় বসে ছাত্রদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে আল্লাহ মাদ্রাসার কমিটি পরিচালনা কমিটিদেরকে নিয়ে শুভাকাঙ্কিদেরকে নিয়ে আল্লাহ খাঁজ করে তোমার সাহেদেরা হাত তুলে দিয়ে চাললো আমাদের সবার ফরিয়াদ কবুল করে নাও

কবা নজবা সমস্ত মিনিন মোমিন মুসলিম মুসলমাদের কবরে পাক পৌঁছে দাও আল্লাহ খাস করে আল্লাহ মাদের সাহেব প্রতিষ্ঠাতে শুরু করে মরহমুল্লা আলমী সাহেবের সাথে আরও যারা যারা মরব্বীরা মুরব্বীরা বাসীরা সহযোগিতা করেছেন ইন্তেকাল করেছেন আল্লাহ সবার কবরে পাক পৌঁছে দাও আল্লাহ সবার হাল্লা সবার জীবনের সমস্ত গোনা মাফ করে দাও আল্লাহ সবার কবরকে বেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ দু হাজার চার সালে হেফজুল মাদ্রাসা আমার সাথে সহযোগিতা করে এলাকাবাসীর মধ্যে আমার সাথে যারা আছেন আল্লাহ এলাকাবাসী সহযোগিতা করে এ হেফজুল কুরান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ সবার হায়াত আবার আল্লাহ আল্লাহ সবার ইমান আমার নসিব করো আল্লাহ সবার মাফ করে দাও আল্লাহ সবার আল্লাহ এ হেফজুল কুরান মাদ্রাসাকে আমাদের নাজাদ রসিলা বানিয়ে দাও আল্লাহ আমাদের বরকত রসিলা বানিয়ে দাও আল্লাহ জাহান্নামের মুক্তির সনদ বানিয়ে দাও আল্লাহ জান্নাত রসিলা বানিয়ে দাও প্রিয় নবীর সুপারিশ রসিলা বানিয়ে দাও আল্লাহ আমার সাথে যারা হাত ধরেছেন আল্লাহ আল্লাহ কবুল করে নাও আল্লাহ মাদশার ছাত্রদের কবুল করে নাও আল্লাহ তাদেরকে বানিয়ে দাও আল্লাহ জাহান শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ মুখস্ত বিদ্যা বৃদ্ধি করে দাও আল্লাহ তাদেরকে আল্লাহ যোগ্য হাফাজ করেন আলমে দিন হওয়ার তফিক দান করো আল্লাহ আল্লাহ শিক্ষকদের আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদেরকে পরিশ্রম করে যোগ্য হাফাজ করান তো আল্লাহ দান করো আল্লাহ এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদা আল্লাহ টাকা পয়সা বুদ্ধি পরিশ্রম দিয়ে যারা মাদ্রাসা সহযোগিতা করেছেন আল্লাহ সবার জীবনের মাফ করে দাও